যে দেশে হাইব্রিড গণতন্ত্র অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থা নাই সেই দেশে নিরপেক্ষ নির্বাচন কি করে হয়? এই যে কম্বোডিয়ায় খুব শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, ওখানে বড় বিরোধী দল সরকার ইলেকশনে আসতে দেয়নি, বাস ওই যে বিচারনীতি ভিত্তি সব দিয়ে দিছে, এখন তো কৃপল হয় সে নিজের সই ছাড়িয়ে দিয়ে পোলারের দায়িত্ব দিয়ে কেটে পড়ছে। হ্যাঁ, তো সুতরাং শান্তিপূর্ণ নির্বাচন হতে পারে, বাংলাদেশেও ধরেন অপোজিশন ইলেকশনে গেল না, কিছু লোক পার্টি পুটি দেখায় একটা নির্বাচন হলো, হ্যাঁ সেই নির্বাচন শান্তিপূর্ণই হলো কিন্তু অংশগ্রহণমূলক হলো না, এটি যথেষ্ট, কারণ তাতে অবাধ হলো না নির্বাচন। অবাধ হতে হলে রাজনৈতিক যে অনাস্থা এটা দূর করতে হবে, এবং দূর করতে হলে সংবিধান অনুযায়ী প্রায় সর্বময় ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রী, তিনিই প্রধান, বিরোধী দলদের সাথে কথা বলতে হবে, ডাকতে হবে, সমস্যার সমাধান করতে হবে। এখন উনিও দেশ বিদেশে জনসমর্থন খুঁজে বেড়ায়, বিরোধী দলও খুঁজে বেড়ায়, বিরোধী দল দেশ বিদেশ তো সব এখন এমন অবস্থা বানা হয়েছে যে আমেরিকান রাষ্ট্রদূত হয়ে গেছে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর গার্জিয়ান, সে যা করবে তাই, এই জায়গায় যা দাঁড়াইছে দেশ। তো এটা কি এই ৩০ লাখ কোটি লাখ জীবন দিয়ে এই দেশের স্বাধীনতা পেলাম আমরা? এটা জন্য দায়ী এখন অন্যের ঘরে দোষ চাপায়, ও পারে না, হো পারে না, ভাই তোমরা রাজনৈতিক দল, আজকেও দেখলাম ৬টা ইসলামিক দলকে জোট করছে, এটা কাজ কিচ্ছু রেখে নিনি আমি, এটা হলো পরগাছা সব, এই যে উটকা সব ঝামেলা, ছোট্ট ছোট্ট রাজনৈতিক দল এই বড় দলগুলোকে স্বাধীনভাবে চলতেও দেয় না, চলতেও দেয় না, কি প্রয়োজন এতগুলো স্বাধীন দেশে, এতগুলো রাজনৈতিক দলে কি প্রয়োজন? আর এই দলের ভিড়ে ভিড়ে নাম্বার বাড়ানোর জন্য সব বড় বড় আমার এরশাদের পার্টি জাতীয় পার্টি ৬৪টি দলের ঐক্যবদ্ধ জোট করছিল, লাভ আছে কিছু? কেউ চেনেন? কেউ নাম জানেন? আপনি তো প্রবীণ দাদা, কেউ চেনেন? আরে ১৪ দলের ১৪টা পার্টির নাম কইতে পারবেন? ২০ দলের ছিল যে আগে নাম কইতে পারবেন? কিচ্ছু কইতে পারবো না, অথচ তাদের আওয়াজ কি বক্তৃতা বিএনপি না? এখন তো ৫৪ দলের এটা জোট করলো না বিএনপি সর্বশেষ ৫৪ দলে না, সেটা হলো আলাদা, না 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 জোট করে নাই রাজনৈতিক, তারা হলো সংগ্রামী আন্দোলনের ঐক্য, কিন্তু এখন তো কোনো তাদের ঐক্য নাই, বিএনপির কোনো ঐক্য নাই, ইন্ডিভিজুয়াল যার যার মতো যুগপথ আন্দোলন করবে। যেমন ধরেন ২০১৮ সালে যে নির্বাচন হয়েছে সেখানে আমার কাছে ধরা আছে, ওখানে ইসলামিক দল ৭০টা ইসলামিক দল নিবন্ধিত অনিবন্ধিত দল ভোটে ভোট দিছে, তাতে দেখা গেছে ৫টা দল আছে বিএনপির সাথে, অথচ তারা হলো স্বাধীনতা বিরোধী দল। হ্যাঁ, আর জাতীয় পার্টি যেহেতু মহাজোট, তাদের সাথে ৬৪টা ছিল আর বাকিটা আওয়ামী লীগের সাথে, থেকে দেখা গেছে যে তাদের সাথে সিংহভাগ, বুঝছেন? এখন হচ্ছে কি সব কিছু নিয়ে খালি সরকারে থাকা এবং সরকারে যাওয়ার একটা গ্যাম্বলিং ফাইট এটি চলছে, জনগণ সাফার করছে, আমরা এসে বক্তৃতা দিতেছি, কোনো ফল। উত্তরণের উপায়টা কি এটা থেকে? উত্তরণের উপায় এখন একটাই মাত্র উপায়, যদি তাদের মানবিজ্জত বাঁচাইতে চায় পরিষ্কার বক্তব্য, কোনো অভিমান কোনো বাহাদুরি করে লাভ নাই, সংবিধান অনুযায়ী দায়িত্ব প্রধানমন্ত্রীর, তিনি কারণ তিনি আপনি বললেন না ইলেকশন কমিশনের সাথে বৈঠক করে বিরোধীদের লাভ কি? উনি সিদ্ধান্ত দিতে পারবেন? প্রেসিডেন্টের সাথে বৈঠক করে লাভ কি? সিদ্ধান্ত দিতে পারবেন? পারবেন না। ক্ষমতা তো প্রধানমন্ত্রীর হাতে, তাকেই ডাকতে হবে, তাদের তারা সমাধান করবে, আর না দিলে এই যে বললাম না নেতা মানছেন সব মিলে ডাক দিলেই হুড় হুড় করে যায়, আওয়ামী লীগে যায়, বিএনপিও যায়, জাতীয় সব পার্টি, ওই যে আমেরিকান অ্যাম্বাসেডর রাষ্ট্রদূত সে ইলেকশন করে দিবে,